হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল হোসাইন। আবারও বাংলাদেশের বাজারে লঞ্চ করলো ইনফিনিক্স নোট 12 প্রো। তা দর্শক, আমরা এই স্মার্টফোনের বিস্তারিত সম্পর্কে একটু জেনে নিব। বাংলাদেশ বাজারের প্রাইস আপনার 26,499 টাকা। এটি হলো অ্যামোলেড ডিসপ্লে। এর ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চি। এর র্যাম হলো 8 জিবি এবং আপনারা 256 জিবি পর্যন্ত এক্সট্রা মেমোরি ইউজ করতে পারেন। এছাড়াও এর মেন শুটার ক্যামেরা রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা এবং এর সঙ্গে যে ব্যাটারি রয়েছে 5000 mAh-এর। আমরা এই ফোনটির বডি সম্পর্কে জেনে নেব। এটি গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ। এতে ডুয়েল সিম রয়েছে এবং একটি মেমোরি কার্ড লাগানোর জায়গা রয়েছে। ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চি। বডি হলো রেটিও। আমরা এর প্রসেসর সম্পর্কে জানবো। এটি হলো অক্টোকোর আপনার 2.22 GHz। এছাড়াও এর মিডিয়াটেক প্রসেসর হেলিও G996NM। এই স্মার্টফোনটির কার্ড স্লট হলো 8 জিবি র্যাম এবং এখানে ইন্টারনাল SSD 256 জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন। এই ফোনটির সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেলের। এছাড়াও এই ফোনটিতে পাবজি, ফ্রি ফায়ার সকল ধরনের গেমস খেলা যায়, এ ধরনের কোনো ল্যাগ পাওয়া যায়নি। এই ফোনটিতে রাইট সাইডে রয়েছে ভলিউম লকার এবং অন অফ সুইচ, নিচের দিকে রয়েছে প্রাইমারি মাইক্রোফোন এবং লাউড স্পিকার এবং ইয়ারফোনের লাইন। এই ফোনটির সঙ্গে রয়েছে 3300 ওয়াটের চার্জার, অল্প সময়ে এটি ফুল চার্জিং হয়। এর সঙ্গে রয়েছে সি টাইপ কেবল। সম্মানিত ভিউয়ার্স, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। হাজির পর্যন্তই আল্লাহ হাফেজ।